নমস্কার বন্ধুরা জব ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি ডিএ কেস কিন্তু এখন সুপ্রিম কোর্টের অন্তর্গত এবং ডিএ কেস কোন দিকে গড়াচ্ছে তা কিন্তু আপনাদের প্রত্যেকেরই জানার ইচ্ছা রয়েছে আঠেরোই মার্চ ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে তা নিয়ে কিন্তু ইউনিটি ফর্ম একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন প্রথমেই দেখতে পাচ্ছেন ডিএ মামলা সুপ্রিম কোর্টের শেষ অফিসিয়াল রিপোর্ট আপনাদের স্ক্রিনে যেটা রিপোর্ট দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সুপ্রিম কোর্টের শেষ অফিসিয়াল রিপোর্ট যেটা নিয়েই পরবর্তীকালে ডিএ মামলাটা এগোবে সুপ্রিম কোর্টে দেখুন প্রথমে একটি ইন্টারি ইন্টারিম রিলিফের কথা লেখা আছে যেটা লাল রঙের দাগ অর্থাৎ লাল রঙের যেটা দাগ ধরেছে সেটা ইন্টারনিম রিলিফের কথা বলা হয়েছে কর্মচারীদের আনা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদালত অবমাননার মামলার এক্ষেত্রে পাঁচই ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে সুপ্রিম কোর্টের অর্ডার কিপ ইন অ্যাম্বিয়েন্স আন্ডার ফিউচার অর্ডার এটা কিন্তু কলকাতা হাইকোর্ট আগেই দিয়েছিল ডিভিশন বেঞ্চ দিয়েছিলো নীল রঙের দাগে কী বলা হয়েছে দেখুন নীল দাগে দ্বিতীয়ত ইন্টারলোকেটিভ অ্যাপ্লিকেশানে এখনও পোলিং আছে তা বহু প্রতীক্ষিত বহু কথিত দু সেপ্টেম্বর তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের রিভিউ খারিজ রায়ের সার্টিফিকেট কপি জমা দেওয়ার থেকে অব্যাহিত চেয়ে এই ইন্টারলোকেটিভ অ্যাপ্লিকেশন সরকারের করেছেন এসএলপিতে সিভিল প্রেসিডেন্ট কোড উনিশশো আট অর্ডার দেখতে পাচ্ছেন এক্স এল ভি রবলাই রুল সাত বর্ণিত ধারায় যেটি আইনি নিষিদ্ধ সরকারের মোট পাঁচটি ইন্টারলোকিউট অ্যাপ্লিকেশানের দ্বিতীয়টি শুধু পোলিংয়েই আছে তৃতীয়ত দেখুন যেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য লাস্ট যেটা উঠেছিল সুপ্রিম কোর্টে এর আগেরবার যেটা হয়েছিল ওটা তো পাস অন হয়ে যায় কিন্তু তার আগেরবার কিন্তু ডিএ মামলা উঠেছিল যেটা কি বলা হয়েছে সবশেষে বেগুনি রঙের দাকে দেখুন গত পয়লা ডিসেম্বর মেনশানিং অর্ডার সুপ্রিম কোর্টে বলেছে উই আর নট ইনক্লিমেন্ট টু পাস এনি অর্ডার অর্থাৎ এস এল বিচারকদের নতুন করে দৃষ্টি আকর্ষণ করার দরকার নেই যেটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন দিস ম্যাটার ওয়াজ ইনক্লিমেন্টেড টু ডে উই আর নট ইনক্লিমেন্টেড টু পাস এনি অর্ডার অর্থাৎ এক্ষেত্রে কিন্তু বিচারপতিরা বলছেন যে তারা অলরেডি অনেকটাই জানেন বিচারকদের নতুন করে কিন্তু উকিলদের আর দৃষ্টি আকর্ষণ করতে হবে না আমরা আশাবাদী যে ডিএ মামলা যদি সুপ্রিম কোর্টে ওঠে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের পরবর্তী কিছুটা ধাপ হলেও এগোবে অর্থাৎ পরবর্তী পদক্ষেপ কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিরা নেবেন এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এই এসএলপি খারিজের অপেক্ষা শুধুমাত্র খারিজ হয়ে গেলেই কিন্তু সেটা ফিরে আসবে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে যদি ফিরে আসে সেক্ষেত্রে কিন্তু ডিএ দিতে কলকাতা হাইকোর্টের যে লাস্ট রায় ডিভিশন বেঞ্চের যে ডিএ সরকারি কর্মীদের অধিকার এবং তা রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট গুরুত্বপূর্ণ কিন্তু আশা করছি যে ভোটের আগে কিন্তু সুপ্রিম কোর্টে আঠেরোই মার্চ যদি ডিএ মামলা ওঠে সেক্ষেত্রে একটা হ্যস্তন্যাস্ত হওয়ার সম্ভাবনা আছে যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইউনিটি ফর্ম কিন্তু অনেকগুলি দাবি তুলে ধরেছে যেখানে তারা দাবি করছেন যে সরকারি কর্মীরা অবশ্যই জয়লাভ করবে যেদিকে এগোচ্ছে ডিএ মামলা সেই অনুযায়ী বিস্তারিত রিপোর্টটা অবশ্যই আপনাদের দেখা প্রয়োজন সেই জন্য বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরলাম অবশ্যই লাইক করে সকলকে শেয়ার করে দেবেন যাতে সকলেই উপকৃত হয়